হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল। এখন আমি আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার একটি ফোনে 2, 3, 4, 5 বা 6টি পর্যন্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটি ফোনে একের অধিক হোয়াটসঅ্যাপ কিভাবে খুলবেন সেটা আমি দেখিয়ে দেবো। শুধু হোয়াটসঅ্যাপ না, আপনি চাইলে ইমো, ফেসবুক এরকম আরও কিছু অ্যাপ আছে যেগুলো আপনি একের অধিক করে নিতে পারবেন, 2, 3, 4, 5, 6 এরকম করে নিতে পারবেন। দেখছেন আমার এখানে 3টি হোয়াটসঅ্যাপ আছে। আমি এখন আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার ফোনে 4টি পর্যন্ত হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, এই জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। আর ভিউয়ার্স, একটি বিষয় হচ্ছে যে আপনি যদি চান শুধু অ্যাপটি দেখেই কিন্তু আপনি নিজেই হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনাকে পুরো ট্রিকটি দেখতে হবে। এর জন্য আপনাকে একটি অ্যাপ নামিয়ে নিতে হবে, এমও চ্যাট, এটা লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলে এই যে অ্যাপটি আসবে, এই অ্যাপটির মাধ্যমে কিভাবে আপনি 2, 4, 6টি পর্যন্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেটা আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে অলরেডি অ্যাপটি ইনস্টল করা আছে, সাইজ খুবই ছোট, তত বড় না। দেখুন এটার রেটিংসটাও খুবই ভালো, 4.61 মিলিয়ন ডাউনলোড হয়েছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, এটা ইনস্টল দিয়ে ওপেন করতে হবে। ওপেন করার পর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি একের অধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন স্টার্টে যান। স্টার্টে গিয়ে দেখুন এখানে কিছু অ্যাপ অলরেডি আছে যেগুলো আপনাকে একের অধিক করার জন্য দিয়েছে। তো এখানে আমি এগুলো করব না, ইমোটা করব না, আমি শুধু ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এই দুটাই করতে চাই। আচ্ছা ঠিক আছে, এই তিনটাই দিলাম। দেন এই যে দেখুন নিচে লেখা আছে অ্যাড ইনটু মোচার্ট, এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে ক্লিক করার পর এই অ্যাপগুলোর ক্লোন আর একটা অ্যাকাউন্ট এখানে কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। দ্যাট মিন আপনি সেখানেও আপনার একটি ফেসবুক থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, আবার এখানে আপনি একের অধিক হোয়াটসঅ্যাপ ইমো ক্রিয়েট করতে পারবেন। দেখুন এখানে একটি হয়েছে, তার মানে আপনার মোবাইলে একটি আছে, এখানে আরেকটি হয়েছে, তারপরে যে প্লাস সাইনটা আছে এখানে ক্লিক করে আপনি আরও নিতে পারবেন। এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ 1, তো আমি আবার হোয়াটসঅ্যাপ নিব। এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড করে নিলাম, দেখুন এখন আসবে হোয়াটসঅ্যাপ 2। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, এভাবে আপনি যত ইচ্ছা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে নিন। আমি শুধু হোয়াটসঅ্যাপটাই নিচ্ছি, অন্য কিছু নিচ্ছি না। তিনটা হয়েছে, আমি আরেকটা করছি, তার মানে এখানে 4টা আর বাইরে আপনার আরেকটি হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, এই যে 4টা, আর করবো না, এখন আমি 4টা দেখিয়ে দিব। তো আমার আগের হোয়াটসঅ্যাপে কিন্তু লগ ইন করা আছে, দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই যে আমার এই হোয়াটসঅ্যাপটায় অলরেডি লগ ইন করা আছে আমার একটি নাম্বার দিয়ে। এই যে ঠিক আছে, তো এখন আমি সেখান থেকে, দ্যাট মিন এই যে মোচ্যাট, এই অ্যাপটি থেকে যেই হোয়াটসঅ্যাপগুলো আমি ক্রিয়েট করেছি, নতুন অ্যাপ ক্রিয়েট করেছি, সেগুলোতে আমি এখন লগ ইন করবো। সাপোজ এই হোয়াটসঅ্যাপ 1, 2 নম্বরটায় আর কি, একটা তো আগের করা আছে, এখন 2 নম্বর হোয়াটসঅ্যাপে লগ ইন করবো আরেকটি নাম্বার দিয়ে। এভাবে আপনি এক এক করে যে কয়টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবগুলোতেই নতুন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। এই যে দেখুন চলে এসেছে, এখন আমি এখানে আরেকটি নাম্বার দিব। এই যে দেখুন 01521436 01। ঠিক আছে, এভাবে আপনি যত ইচ্ছা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে পারবেন এবং যত ইচ্ছা নাম্বার দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। যে দেখুন কানেক্টিং হচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো ট্রিক। আশা করি ট্রিকটা আপনাদের ভালো লেগেছে, এবং এই রকম আরও প্রয়োজনীয় ট্রিক পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ। এই যে দেখুন হচ্ছে, এভাবে আপনি সবগুলো হোয়াটসঅ্যাপে লগ ইন করে নেবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, ট্রিকটি দেখার জন্য।